এই যে শুনো বাবা, তোমার সাথে একটু কথা বলবো। সালাম বাবা। ওয়েলকাম স্যার। জি বলুন না। তুমি ভালো আছো? জি আছি বাবা, সব কিছু ঠিকঠাক আছে। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? হ্যাঁ এই তো আছি। আসলে তোমাকে যেটা বলতে চাইছিলাম, দেখো নতুন তো ছোট মানুষ, ওর বাবা মারা গেছে মাত্র 2 বছর হলো। আমার মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি বাবা। সে কি খারাপ মা, সব কি বলছেন আপনি? আপনি কষ্ট থাকবেন কেন, আমরা আছি কেন? কোনো কিছু লাগলে আমাদেরকে বলেন, আমরা তো আছি। আছি না, আপনি শুধু বলেন কি লাগবে। ওই আপনি বলা মাত্র যদি সাথে সাথে হাজির করতে না পারি তখন আমি আর আমরা বলেন না। না কিছু লাগবে না। আসলে বলতে চাইছিলাম, দেখো নতুন আমাদের একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওকে লেখাপড়া শিখিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। কত দূর নিয়ে যেতে হবে সেটা শুধু আমারে বলেন, আমি আসছি না। না না সেটা না, মানে আমি বলতে চাইছিলাম এই যে তোমরা ওকে ফলো করো এইভাবে দরজার নিচে চিঠিপত্র, ও তো ছোট মানুষ, ও খুব ভয় পায়, এইটুকুই। এছাড়া অন্য কোনো সমস্যা হলে তোমরা তো আছোই। ও আচ্ছা, এতক্ষণে বুঝছি কি বলতে চাইতেছেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি দেখি কি করা যায়। দেখি দেখো বাবা, তুমি তুমি আমার কথাটা অন্যভাবে নিও না। হ্যাঁ দেখো, তুমি তো আমার নিজের ছেলের মতো, আমাদের আপদে বিপদে তুমি তো এগিয়ে আসবে, তাই না? সেটাই সেটাই, তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমার দেখি কি করা যায়। ওই ঠিক আছে আসি। সাউন্ড আচ্ছা এসো। হ্যাঁ যা না রাতুল, তোর আবার জিজ্ঞাসা চিঠির উত্তর কই? কিসের চিঠি? কিয়ের চিঠি? প্রেমের চিঠি। গতকাল না আম্মু বললো আমাকে ডিস্টার্ব না করতে, একদিন যেতে না যেতে, একদিন না যাইতে। আরে তারে বুঝায় বল যে আমার বাড়িতে মন বসে না, তারে দেখতে ইচ্ছা করে। তার দেখা আমার একটা শখ, ইংরেজিতে যারে বলে হবি, তারে দেখা আমার হবি। এই যে আপনাকে বলছি, আগে ভদ্রতা শিখবে, তারপর সুন্দর করে কথা বলা, তারপর লেখা। আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব না করে ভালো কাজ করবে, কি মনে করেন? ইফতিজি করে পার পেয়ে যাবেন আর মেয়েরা চুপচাপ মেনে নেবে? এখন কিন্তু আইন অনেক স্ট্রং, একটা মেয়ে কল করলে 2 মিনিটের মধ্যে এসে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি, ভালো কাজ করবেন, একটা ভালো মানুষ হবেন, তখন এসে আমার সামনে দাঁড়াবেন, তার আগে না। সরেন।